বাজারের বারবেলা, দুটোর সময় কামালদা ডায়মন্ড ডাবার রোডের ওপরে আছে বেলা হাই স্কুল, বেলা গার্লস এবং শিক্ষা একটন স্কুল এবং সারদা বিদ্যাপীঠের বাচ্চাদের সাথে কথা বলবে। শনিবার আমরা যখন ছুটি হয়ে যেত তারপর মনে আমাদের খুব আনন্দ আসতো, শনিবারটা আমাদের কাছে দারুণ লাগতো। শনিবার এবং রোববার এই দুদিন আমরা খুব এনজয় করতাম। সেই স্কুল ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন, পাশে থাকুন, বাচ্চাদের সাথে কথা বলছি, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে। ছুটির পর কেমন লাগে তোদের? কেন রোববার ছুটি পাস বলে? তোর নাম কি? সৈকত মান্না। সৈকত কোন স্কুলে? বেহালা হাই স্কুল। বেহালা হাই স্কুলে কোন ক্লাস? ক্লাস 11 কমার্স। খুব ভালো। শনিবারের ছুটির পর কেমন লাগে? শনিবার তারপরে রোববার ছুটি তো? হ্যাঁ, তারপরে সোমবার খুলে যায়। আর কি নাম তোর? সোমনাথ গাঙ্গুলি। সোমনাথ কোন ক্লাস? 11 পড়ছিস, বেহালা হাই স্কুল। ওয়েলকাম। শনিবারে ছুটির পর কেমন লাগে তোর? শনিবার ছুটির পর কেমন লাগে স্কুল? ভালো। কি নাম তোর? কুশল কর্ম। কোন স্কুলে পড়িস? বেহালা কলেজ। বেহালা? হ্যাঁ। 11 11 আগে ছুটি হয়, রোববার ছুটি, কালকে ছুটি, আনন্দ, আবার সোমবার থেকে স্কুল। ভালো থাকিস। ডায়মন্ড হাওয়ার রোডে তিনখানা চারখানা স্কুলকে ধরা হচ্ছে। শনিবারে ছুটির পর কেমন লাগে তোদের? বেহালা হাই স্কুল। হ্যাঁ। কি নাম তোর? কালকে ছুটির দিনটা কিভাবে কাটাবি? মজা করে। কি নাম তোর? দেবজিৎ। তোর নাম? তোর নাম? সবাই ভালো থাকিস। শনিবারে ছুটির পর কেমন লাগে? কি নাম তোর? তোর নাম কি? তোর নাম বল, 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 তোর নাম কি? রণদীপ নন্দন। তোর নাম? কোন স্কুল সব? হ্যাঁ বাবা, আমাকেই মারছে এরা। শনিবার ছুটি, রোববার ছুটি, আবার সোমবার স্কুল, এই দুদিন কি করবি? পড়বি আর আনন্দ করবি। হ্যাঁ, সবাই ভালো থাকিস। কামাল কলকাতার ইউটিউব শনিবারের বারবেলায় বাচ্চাদের সাথে কথা বলতে চাই যে শনিবারের ছুটিটা কেমন লাগে। শনিবারে স্কুল ছুটির পর কেমন লাগে তোদের? এই তো ভালোই লাগে। আগামীকাল কি করবি? রোববার ছুটি, রোববারে ওই তো ফুটবল খেলতে যাবো। ফুটবল খেলতে যাবি? এই দুদিন বেশ আনন্দ তোদের? দুদিন কেন, এই যে দুদিনই বলতে গেলে দুদিন আনন্দ। শনিবার স্কুল ছুটি হওয়ার পর কেমন লাগে তোদের? খুব ভালো লাগে। রোববার কিভাবে কাটাবি বল, বল এ বাবু। যেভাবে কাটায় মানে খুব বড় হয়ে গেছিস, অ্যানসারটা বড়দের মতো দিচ্ছিস। আরে স্কুল ছুটির পর কেমন লাগে তোমার? শনিবার রোববার ছুটির দিন পাচ্ছ, খুব আনন্দ তো? আর মা বাবার সঙ্গে গল্প করার সুযোগ থাকছে, তাই তো? কি নাম তোমার? কোন স্কুলে পড়ো? ক্লাস 11। বেস্ট অফ লাক। ছুটির পর কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। শনিবার ছুটির পর কেমন লাগছে রে? হ্যাঁ, আর রোববার ছুটি তো, কি রকম লাগে শনিবার এই ছুটিটা হলো? হ্যাঁ অনেক ভালো। আর রোববারও ছুটি পাচ্ছিস? হ্যাঁ। চলো, কামালদা আছে বেহালা স্কুলের। কেমন লাগছে শনিবারের ছুটি? খুব ভালো লাগছে। মা বাবার সঙ্গে একটু আড্ডা হবে তো? আর শনিবারের ছুটির পর কেমন লাগে? শনিবার রোববার কিভাবে কাটাস? মনে শান্তি আসে? হ্যাঁ হ্যাঁ, বল, বল, বল। আর কেমন লাগছে তোর? ও, তুই পড়াশোনা করার ছেলে। কেমন লাগে শনিবার রোববার কেমন কাটবে? কোন ক্লাস তুই? 11 11 উঠে গেলি, খুব ভালো থাকিস। কি নাম? শনিবার ছুটি হয়ে গেল, রোববার ছুটি, কেমন লাগছে? কোন ক্লাসে পড়িস? কি রে এদিকে মুখ ঢাকা দিচ্ছিস কেন? এত তাড়াতাড়ি মুখ ঢাকা দিলে মারা কি করবে? শনিবার ছুটি হয়ে গেল, রোববার ছুটি, কেমন লাগছে? বল, বল, কেমন লাগছে? দারুণ লাগছে। রোববার তো ভালো করে কাটাবি। শনিবার স্কুল ছুটি হলো, কেমন লাগছে? রোববারটাও ছুটির দিন, শনিবারের ছুটিটার দিন তো আমরা গুনতাম যে স্কুল ছুটি হবে। কি করবি এই শনিবার রোববার? বাবা মার সাথে একটু গল্প গুজব হয় না? হ্যাঁ, ঘুরতে যা শনি রোববার, মনটা ভালো লাগে, মনটা ভালো হয়। মনটা ভালো হতে বলতে গেলে পড়াতে এখন যা চাপ। চাপ, চাপের জন্য। কোন ক্লাস? ক্লাস 11। 11 পড়িস। কি নাম? স্বর্ণালী। ভালো থাকিস ছুটির পর।
দুঃখ? অসম। রোববারটাও দারুণ কাটবে। হ্যাঁ। কি নাম তোর? শিবা দাস। শিবা, ভালো নাম। ইলেভেন? হ্যাঁ। পাস করবি তো? হ্যাঁ। হ্যাঁ, গুড, বেস্ট অফ লাক। আমার নাম স্যার দেবপন্ন শীল। দেবপন্ন, তোমার এই ইলে মানে শনিবারটা যখন ছুটি হয় কেমন লাগে? ভালোই লাগে। রোববার? রোববার তো ছুটি ভালোই লাগে। বাবা মার সাথে আড্ডা হয়? বাবা মা তো নেই, বাবা থাকে, বাবা কাজে থাকে। বাবা কাজে থাকে। তুমি সারাদিন খেলাধুলা করো দুদিন? হ্যাঁ, ক্রিকেট খেলি, ফুটবল খেলি। খুব ভালো থাকবে। হাই স্কুল আমি রয়েছি, সেই হাই স্কুলের ঠিক শনিবারের ঠিক দুটোর সময়, যেখানে শনিবারের বারবেলা বলা হয়। বা আমাদের যখন ছুটি হতো কেমন লাগছে শনিবারের ছুটির পর? তোর ভালো লাগে না? হাফ ডে ছুটি হয়ে গেল, রোববারটা ছুটি থাকে, এই দুদিন বেশ ভালো। আবার সোমবার থেকে কষ্ট হয়। ভালো। কি নাম? সন্দীপ। এরকম হাসি থাকুক তোদের মুখে যেন আজীবন। বেহালা হাই স্কুলে কামালদা রয়েছে, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। বেহালার ঐতিহ্যপূর্ণ 1886 সালে এই স্কুল তৈরি হয়। সেই স্কুলে প্রচুর ছাত্রছাত্রীরা এখন পড়াশোনা করছে। সরকারি স্কুলগুলো থেকে অনেকে হাত গুটিয়ে নিচ্ছে, কিন্তু এই স্কুলের সুনাম রয়েছে। এবারে ছুটির পর কেমন লাগছে তোদের? ভালো লাগছে? ইলেভেনে পড়িস, রোববার কি করবি? আনন্দ তো করবি মা বাবার সাথে। ও, পড়া আছে। শনিবারের ছুটির পর কেমন লাগছে তোদের? আর কালকে তো আরো ভালো। তোর নাম কি? আকাশ দাস। আকাশ, তোর নাম? আকাশ। আকাশ, তোর নাম? সৈকত মুখার্জি। চল, সব আকাশ মেঘলা করেছে আর আকাশটা বেরিয়ে এসছে, দারুণ লাগছে। এরকম কেমন লাগছে শনিবারের ছুটির পর? রোববারটাও ভালো করে কাটবে তো। হ্যাঁ, শনিবারের ছুটির পর কেমন লাগছে রে? মুখে ঢাকা, কি রে কেমন লাগছে? ও, ভালো। পড়াশোনা হচ্ছে তো? বললি কিন্তু, কামাল কলকাতার বেহালা স্কুলে 1886 সালে সেই স্কুলে রয়েছে। ইলেভেনদের ছুটি হলো, এরপর ক্লাস 9, 10, 8 এদের ছুটিটা। কিছু বাচ্চাদের সাথে কামালদা কথা বলতে চাইছে। শনিবারের বারবেলা বেহালা শিক্ষায়তন স্কুলে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। 1:30 ছুটি, এখানকার ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাইছে। অনেক পুরনো স্কুল, সেই 258 নম্বর ডায়মন্ড হারবার রোডে বেহালা শিক্ষাতন স্কুলে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা 1856 সালে স্থাপিত হয়। সেই স্কুলে যে কজন ছাত্রছাত্রী আছে তাদের সাথে বেরোবে, তখন কথা বলবো। শনিবারের বারবেলায় ছাত্রছাত্রীদের কেমন লাগে সেই তাদের মনের কথা জানবো। খুব ভালো। দেখি শনিবারের ছুটি কেমন লাগছে আর রোববার কেমন কাটাবি? রোববার শনিবার কেমন লাগছে ছুটির পর? রোববার? রোববার খুব আনন্দ। শনিবার ছুটি পর আমাদের ভালো লাগছে, তোদের কেমন লাগছে? রোববার ছুটি? ও, শনিবার ছুটির পর কেমন লাগছে তোদের? ভালো। রোববার কেমন করে কাটাবি? বাবা কোথায়? কেমন লাগছে শনিবারের ছুটি? হ্যাঁ, হেভি। রোববার কি করবি? শনিবারের ছুটির পর কেমন লাগছে? ভালো লাগছে। রোববার কি করবি? কি করবি? রথ চালাবি রোববার? চলো, শনিবারের ছুটি হয়ে গেল, কেমন লাগছে ছুটি? ভালো লাগছে? কালকে রথ চালাবি? গুড, গুড। শনিবারের ছুটির পর কেমন লাগছে স্কুল থেকে বেরিয়ে? আর রোববার কি করবি? রথ, রথ, রথ চালাবি। এই বেহালা স্কুল, শনিবার ছুটি হয়ে গেল, রোববার কি করবি? সারাদিন ঘরে বসে থাকবি। কেমন লাগছে শনিবারের ছুটি? ভালো লাগে? রোববার রথ। ছুটির পর কেমন লাগছে তোদের? আর কালকে রথ চালাবি তো?
জানি না। তুই রোজ চালাবি? হ্যাঁ। শনিবার রোববার বেশ ভালো লাগে না? বেশ আনন্দ করতে ইচ্ছা করে? হ্যাঁ। শনিবার রোববার কেমন কাটাবি এই দুদিন? ও হ কথা নেই। বেলা বেহালা থানার সামনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত। তিন চারটে স্কুলের বাচ্চারা এখান থেকে পাস করে, তাদের সাথে কথা বলছি। শনিবার রোববার তারা কিভাবে দিনগুলো কাটায়, কি মনের আনন্দ থাকে, সেই সব নিয়ে আত্মত্ব আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন সাবস্ক্রাইব করে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা। বেহালা গার্লস হাই স্কুলের সব বন্ধুদের দেখছি, সব ছাত্রীগুলোকে। শনিবার ছুটি, শনিবারের ছুটি কেমন লাগছে? শনিবার ভালো। কালকে কি করবি, রথ চালাবি? হ্যাঁ, বোন চালাবে। ও চালায়? এই রথ চালাবি কালকে? ও বড় হয়ে গেছিস। শনিবারের ছুটি কেমন লাগছে বল বল। ও বাবা এত লজ্জা। ছুটি কেমন লাগছে তোর? ভালো। রোববার কি করবি, কালকে কি করবি? হ্যাঁ, রথ চালাবি। হ্যাঁ, ভাল লাগছে। চলো, শনিবারের ছুটি কেমন লাগছে? শনিবারের ছুটি কেমন লাগছে বাবু? ভালো। কালকে রথ চালাবি তো? হ্যাঁ। শনি রোববার হেভি আনন্দ বল। ও শনি রোববার হেভি আনন্দ তোদের? মা বাবার সাথে আড্ডা মারিস? হ্যাঁ। এদিকে আয় না। এই শনিবারের ছুটি কেমন লাগছে? ভালো। কালকে রথ চালাবি? হ্যাঁ। শনিবারের ছুটি কেমন লাগছে তোদের বল? রথ চালাবি নাকি খালি? এই বাবু, শনিবারের ছুটি কেমন লাগছে তোদের? আর কালকে রথ চালাবি? হ্যাঁ। ছুটি কেমন লাগে তোর? কালকে রথ চালাবি? হ্যাঁ। ভালো লাগছে শনিবার রোববার ছুটি? কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালা থানার সামনে তিন চারটে স্কুলের ছাত্রছাত্রীদের ধরছে। শনিবারের ছুটি আগামীকাল রথ কেমন লাগে? ছুটি কেমন লাগছে? কালকে রথ চালাবি? হ্যাঁ, রথ চালাবি কালকে শনিবার? হ্যাঁ বল বল, যা পারিস বল না। বাবা মুখ দেখাতে চাস না। শনিবারের ছুটি কেমন লাগছে? বাজে লাগছে। কালকে রথ চালাবি? হ্যাঁ। শনিবার ছুটি হয়ে গেল, রোববার কেমন করে কাটাবি? খেলতে যাবি? রথ চালাবি না? রথ চালাবি সন্ধ্যাবেলা? বাবু শনিবার ছুটি হয়ে গেল, কালকে রথ রথ চালাবে তো? ও কোন স্কুলে পড়ো? বিবেকানন্দ। কি নাম তোমার? শনিবার রোববার ছুটি থাকে তোমাদের? খুব ভালো, বেস্ট অফ লাক। কেমন লাগে শনিবার ছুটির পর? ভালো লাগে। কি নাম তোর? তোর নাম কি? তোর নাম? কালকে রথ চালাবি? হ্যাঁ। খুব আনন্দ শনি রোববার? হ্যাঁ। কামাল কলকাতা দেখিস? দেখতে হবে তো, সাবস্ক্রাইব কর। তুমি সব ভালো থাকিস? বার বেলা কেমন লাগছে শনিবারের ছুটি? তোর নাম কি? আমার নাম সর্বজিৎ তেমানি। তোর নাম? প্রামাণিক। তোর নাম? গোপাল। কেমন হচ্ছে পড়াশোনা? ভালো। কালকের কি আছে জানিস? রথযাত্রা। রথ চালাবি? একদম। আমি তো ইসকনের। ইসকনের? আর পাঁপড় ভাজা খাবি তো? আর বৃষ্টিতে ভিজবি? পড়াশোনা হচ্ছে? রথ দেখা কলা বেচা, এই দুটো একসাথে করতে হবে, পড়াশোনাও করতে হবে। সবাই ভালো থাকিস? এই বাবু শনিবার ছুটি স্কুল? কালকে ছুটি? রথযাত্রা কালকে টানবি? রথ টানবি? ভালো লাগে শনি রোববার? কোন স্কুলে পড়িস? কোন ক্লাস? সিক্স। খুব ভালো থাকিস। শনিবার ছুটি হয়ে গেল স্কুল, রোববার কালকে ছুটি, রথ টানবি? রথ এখন আর টানা হয় না। আচ্ছা, মানে ছোটবেলায় টানতাম, এখন আর টাইম পাই। কোন স্কুলে পড়িস? বেহালা শারদা বিদ্যা। আচ্ছা, শারদাতে।
কোন ক্লাস? ক্লাস 11। ভালো পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ। শনি রবিবারটা ছুটি পাস, কি করিস? বাট জেনারেলি 11 এ সায়েন্স নিয়ে পড়ছি, পড়ার চাপ তো আছেই। ওই পড়ার চাপে আর কিছু আলাদা করাই হয় না, মানে পড়াশোনা। কি নাম তোর? স্বস্তিকা চ্যাটার্জি। স্বস্তিকা ভালো থাকিস, সারা জীবন স্বস্তিতে থাকিস, সেই দোয়া কামাল কলকাতার ইউটিউব চ্যানেল করে। শনিবার ছুটি হয়ে গেল, আর রোববার কি করবি? রথ টানবি তো? যা ভালো থাকিস। ছুটি হলো? হ্যাঁ হয়েছে। আর কালকে ছুটি, রথ টানবি তো? হ্যাঁ। তোরা দুই বোন, রথ টানবি তো? হ্যাঁ। খুব ভালো থাকিস। কাল থেকে লুকো চুরি খেলা শুরু করি আমরা চোরার সুর। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন, শনিবারের বারবেলায় শনিবার ছুটির পর স্কুলের ছেলেমেয়েরা কতটা আনন্দ পায়। আগামীকাল রথযাত্রা, রথ দেখা, কলা বেচা দুটোই তারা আনন্দ করতে চায়। কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, বাচ্চা থেকে বড়রা সবাই দেখুন। বেহালার প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে চাইছে এই মুহূর্তে। আজকের আপনাদের যেটা উপহার দিলাম সেটা বেহালা গার্লস হাইস্কুল, বেহালা হাইস্কুল, বেহালা শিক্ষায়তন, বরিশাল হাইস্কুলের ছাত্রছাত্রীদের সাথে কথা বললাম। সবাই ভালো থাকবেন, ছাত্রছাত্রীদের শিক্ষা দিন, আর সাথে খেলাধুলা সব কিছু করান। আগামীকাল রথযাত্রা, রথ দেখা, কলা বেচা সর্বদা পালন করতে হবে। টাটা, বাই বাই, আবার যেন দেখা, বাই বস।